আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এম এস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে জানাতে চলেছি বাইশ তারিখ ষষ্ঠ দফার নির্বাচনে কোন প্রার্থী কোন আসন থেকে জিততে চলেছেন এবং ষষ্ঠ দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে চলেছে কেন ষষ্ঠ দফার নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ রয়েছেন হেভিউড প্রার্থীগুলো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনে নির্বাচন হয়েছে সেদিন তো আসুন আলোচনা করি এই ষষ্ঠ দফার নির্বাচনে কোন প্রার্থী কোথার থেকে জিততে চলেছে ষষ্ঠ দফার প্রথম আসন আমডাঙ্গা আমডাঙ্গার তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমান জোট প্রার্থী জামাল উদ্দিন বিজেপি প্রার্থী জয়দেব মান্না এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রফিকুর রহমানের দুই নম্বর আসন অশোকনগর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী জোট প্রার্থী তাপস ব্যানার্জি বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী এখানে সম্ভাব্যজয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী তিন নম্বর আসন আউসগ্রাম এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অবেদানন্দ থান্দার জোট প্রার্থী চঞ্চল মাঝি বিজেপি প্রার্থী কলিতা মাঝি এখানে সম্ভাব্যজয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আসন বাদরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী কয়েশ আব্দুল মালিক জোট প্রার্থী সাত্তার বিজয়ী প্রার্থী সুকল্যাণ বৈদ্য এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কয়েশি আব্দুল মালিক এর পরের আসন বাগদা এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষ কুমার সাহা জোট প্রার্থী প্রবীর কীর্তনিয়া বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস এখানে সম্ভাব্য জয় পরিতোষ কুমার সাহা এর পরের আসন বনগা দক্ষিণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানী সরকার জোট প্রার্থী তাপস কুমার বিশ্বাস বিজয়ী প্রার্থী স্বপন মজুমদার এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানী সরকার এর পরের আসন বনগাঁ উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল রায় জোট প্রার্থী কান্তি সাহা বিজয়ী প্রার্থী অশোক কীর্তনিয়া এখানে সম্ভাব্য জয় বিজয়ী প্রার্থী অশোক কীর্তনিয়া এর পরের বেরাকপুর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী জোট প্রার্থী দেবাশিস ভৌমিক বিজয়ী প্রার্থী ডাক্তার চন্দ্রিমা শুক্লা এখানে সম্ভাব্য জয়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর রাজ চক্রবর্তী এর পরের ভাতার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনগোবিন্দ অধিকারী জোট প্রার্থী নজরুল হক বিজয়ী প্রার্থী মহেন্দ্র কোনার এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এর পরের ভাটপাড়া এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র সাউ জোট প্রার্থী ধর্মেন্দ্র সাও বিজয়ী প্রার্থী পয়ন সিং এখানে সম্ভাব্য জয় বিজয়ী প্রার্থী পাওয়ান সিংয়ের এর এরপরের আসন বীজপুর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী জোট প্রার্থী সুকান্ত রক্ষিত বিজয়ী প্রার্থী শুভ্রাংশু রায় এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারী এরপর রয়েছেন চাকলিয়া এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনহাজুল আফরিন আজাদ জোট প্রার্থী আলী ইমরান রামাজ বিজয়ী প্রার্থী শচীন প্রসাদ এখানে সম্ভাব্য জয় জোট প্রার্থী আলী ইমরান রামজ এর রয়েছেন চাপড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানুর রহমান জোট প্রার্থী কাঞ্চন মৈত্র বিজেপি প্রার্থী কল্যাণ কুমার নন্দী এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এর পর নির্বাচন চোপড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুর রহমান জোর প্রার্থী আনোয়ারুল হক বিজেপি প্রার্থী মোহাম্মদ শাহিন আক্তার এখানে সম্ভাব্য জয় হামিদুর রহমানের এর পরের আসন উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জোর প্রার্থী তন্ময় ভট্টাচার্য বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয় চন্দ্রিমা ভট্টাচার্য এর পরের আসন গায়ঘাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস জোট প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর বিজয়ী প্রার্থী সুব্রত ঠাকুর এখানে সাম্ভাব্যজয় বিজয়ী প্রার্থী এরপরে গোলসি নেপাল ঘরোই জোট প্রার্থী নন্দ পণ্ডিত বিজয়ী প্রার্থী বিকাশ বিশ্বাস এখানে সম্ভাব্যজয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এরপরে রয়েছেন গোয়ালপোখর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী জোট প্রার্থী মাসুদ নাসিমেশান বিজয়ী প্রার্থী গোলাম সারওয়ার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানি ব্যাপক হারে জয় পেতে চলেছেন এর পরের আসন হাবড়া এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জোট প্রার্থী রিজিনন্দন বিশ্বাস বিজেপি প্রার্থী রাহুল সিনহা এখানে ব্যাপক হারে জয় পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এর পরের আসন হেমতাবাদ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন জোট প্রার্থী ভূপেন্দ্রনাথ বর্মন বিজয়ী প্রার্থী চন্দ্রিমানায় এখানে সম্ভাব্য জয় পেতে চলেছেন জোট প্রার্থী ভূপেন্দ্রনাথ বর্মন এর পরের আসন ইসলামপুর জোট প্রার্থী আব্দুল করিম চৌধুরী জোট প্রার্থী সাদিকুল ইসলাম বিজয়ী প্রার্থী সৌম্যরূপ মণ্ডল এখানে সম্ভাব্য জয় পেতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এরপরে ইটাহার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জি বিজে প্রার্থী অমিত কুমার কুন্ডু এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এর পরে আসন জগৎ তৃণমূল সোমনাথ শ্যাম জোট নিমাই সাহা বিজে প্রার্থী অরিন্দম ভট্টাচার্য এখানে জয় বিজেপি অরিন্দম ভট্টাচার্যের এর পরের আসন কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ জোট প্রার্থী আব্দুল কাসেম বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস এরপরে আসেন করন্দিগি গৌতম পাল তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী হাফিজুল ইসলাম বিজেপি প্রার্থী সুভাষ সিনহা এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস এরপরে আসেন করিমপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমানন্দ সিং জোট প্রার্থী প্রভাস মজুমদার বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এরপরে আসেন কাটোয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি জোট প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার এখানে সাম্ভাব্যজয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এর পর আসন কেতুগ্রাম তৃণমূল কংগ্রেস শেখ শাহনওয়াজ জোট প্রার্থী মিজানুর রহমান বিজেপি প্রার্থী মথুরা ঘোষ এখানে সাম্ভাব্যজয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ শাহনওয়াজ এরপরে খরদহ কাজল সিংহা তৃণমূল কংগ্রেস জোট দেবজ্যোতি দাস বিজেপি শিলভদ্র দত্ত এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস কাজল সিনহা কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল বিশ্বাস জোট প্রার্থী সুমিত বিশ্বাস প্রার্থী মহাদেব সরকার এখানে তৃণমূল কংগ্রেস উজ্জ্বল বিশ্বাস এর পরের আসন কৃষ্ণনগর উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখার্জি, জোট প্রার্থী শিলভিয়া সাহা বিজেপি প্রার্থী মুকুল রায় সব হেভিউইট প্রার্থী এখানে সম্ভাব্য জয় বিজেপি প্রার্থী মুকুল রায় এর পরের মঙ্গল মঙ্গলকোট তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরী জোট প্রার্থী শাহজাহান চৌধুরী বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামী এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী এর পরের নবদ্বীপ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুণ্ডরী কাক্ষ সাহা জোট প্রার্থী শরণেন্দু সিংহ বিজে প্রার্থী সিদ্ধার্থ লস্কর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয় এর পরের আসন নৈহাটি এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জোট প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি বিজেপি প্রার্থী ফাল্গুনি পাত্র এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ এর পরের আসন নাকাশিপাড়া এখানে কল্লোল খান তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী শুক্লা সাহা চক্রবর্তী বিজেপি প্রার্থী শান্তনু দেব এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্লন খান এর পরের আসন নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী 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 বসু জোট সরকার সুনীল সিং এখানেও জয় সুনীল সিং বিজয়ী প্রার্থী তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যক্তি পরের আসন পলাশিপাড়া এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক ভট্টাচার্য জোট প্রার্থী এমএস সাদি বিজয়ী প্রার্থী বিভাস চন্দ্র এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয় পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ জোট প্রার্থী অভিজিৎ ভট্টাচার্য বিজেপি প্রার্থী রাজীব কুমার ভোমেক এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ এরপর পূর্বস্থলী উত্তর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন চ্যাটার্জি জোট প্রার্থী প্রদীপ কুমার সাহা বিজেপি প্রার্থী গোবর্ধন দাস এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন চ্যাটার্জি এরপরে আসেন রায়গঞ্জ এখানে হেবিউড প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত বিজয়ী প্রার্থী কৃষ্ণা কল্যাণী এখানে সম্ভাব্য জয় জোট প্রার্থী এরপরে আসেন স্বরূপনগর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মণ্ডল জোট প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বিজয়ী প্রার্থী বৃন্দাবন সরকার এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস এরপরে তেহট্ট তৃণমূল কংগ্রেস তাপস কুমার সাহা জোর প্রার্থী সুবোধ বিশ্বাস বিজি প্রার্থী আশুতোষ পাল এখানে সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ দফার নির্বাচনের সম্ভাব্য ফলাফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত এবং অতি শীঘ্রই আমরা সপ্তম এবং অষ্টম দফার নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে হাজির হতে চলেছে এই চ্যানেলে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ খোদা হাফেজ